গান্ধীজি একদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা করতে এসেছিলেন শান্তিনিকেতনে। দুজনে একসঙ্গে বসে খাচ্ছিলেন, তখন বিভিন্ন ধরনের কথাবার্তাও চলছিল। রবীন্দ্রনাথের পাতে ছিল লুচি, কিন্তু গান্ধীজি লুচি অপছন্দ করতেন, তেলে ভাজা জিনিস মানে বিষ, এজন্য গান্ধীজি লুচি পছন্দ করতো না, খাওয়া থেকে এড়িয়ে চলতেন। রবি ঠাকুরকে বলেছিলেন, আপনি যা খাচ্ছেন তা বিষের সমান। রবীন্দ্রনাথ ঠাকুর তাতে অবাক হয়েছিল। রবীন্দ্রনাথ তখন বলেছিল, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ 60 বছর যাবৎ এই রকমই খাচ্ছি। রবীন্দ্রনাথের কথা শুনে গান্ধী অবাক হয়ে গিয়েছিল, 60 বছর ধরে লুচি মানে তেলে ভাজা জিনিস